হ্যালো বন্ধুরা, আজকে দেখো এই মাছটা রান্না করব। তো মাছটা দিয়ে ভেজ করে নেব, তারপরে মাছটা ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এদিকে লবণ হলুদ দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে মেখে নেব। মেখে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিব, এক এক করে। তেল গরম হয়ে গেছে, ভালোভাবে তেলকে গরম করে নিয়েছি। আর মাছগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেব মাছটাকে লাল লাল করে। এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কেটে রেখেছি আদা। তো রসুন আর আদার পেস্ট করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এদিকে মশলাটা করে নেব, মিক্সিতে মশলাটা করে নিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে, এর মধ্যে মশলাটা একটু করে দিব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম। এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর একটু অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়েছে, মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। জল দিয়ে দিব। জল দিয়ে মাছটা ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। আর দু পিস মাছ ভাজা রেখে দিয়েছি, ওটাই আমার মেয়ে খেতে পারে না, তো তাই প্রায় মাছের ঝোলটা হয়ে এসেছে। শুকনো শুকনোই করবো, এটা খুব গ্রেভি হবে, ঝোল করব না বেশি। কি সুন্দর কালার হয়েছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়েছে, সার্ভ করে নিয়েছি। তো পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। বাই বাই, আর কমেন্ট করে জানাবেন।